ओम शांति 9/12/2022 प्रातःमूलि ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे तुम्हरा कर्म क्षेत्रे एसेछो पाट बजाते तुम्हादेर कर्म अवश्य करते हबे आत्मा स्वधर्मई हलो शांति ताई शांति चाइबे ना तुम्हरा शांति चावार दरकार नेई तुम्हादेर स्वधर्मे टिकते हबे प्रश्न ड्रामा निश्चित जेनेओ बाबा तुम्हादेर कोन कथा बोले ना आर तार कारण कि तो पूर्व निर्धारित ड्रामा के जेनेओ बाबा कोन कथा आमादेर बोले ना आर तार कारण कि उत्तर बाबा जाने जे काल के की होते पारे माने काल के की घटना घटबे सेटा बाबा जाने ताओ बाबा बोले ना এইরকম না যে কালকে ভূমিকম্প হবে আর বাবা আজকেই বলে দেবে যদি বলে দেয় তাহলে তো ড্রামা রিয়ালি থাকলো না না তোমাদের সব কিছু সাক্ষী হয়ে দেখতে হবে যদি প্রথম থেকেই তোমরা জেনে যাও তখন সেই সময় বাবার ইয়াদ ভুলে যাবে তো লাস্টের যে সিন অন্তিমকালের যে সিন হবে সেটা দেখার জন্য তোমাদের মহাবীর হতে হবে অচল অডল থাকতে হবে বাবার ইয়াদে শরীর যেন ছাড়তে পারি তার জন্য পরিপক্ক অবস্থা বানাতে হবে তো বাবার ইয়াদে যাতে শরীর ছাড়া যায় তার জন্য কি করতে হবে পরিপক্ক অবস্থা বানাতে হবে ওম শান্তি তো ওম শান্তির অর্থ বাচ্চাদের বাবা বুঝিয়েছে মানুষ বলে মনের শান্তি চাই তো সেটা কিভাবে পাবে তো বাবা বলছে এর উপর হয়তো একটা বই ছাপানো আছে বাবা বাচ্চাদের বোঝায় তোমরাও বলো ওম শান্তি এখন এর অর্থ কি কেউ তো ওমের অর্থ বাবা বলছে কই তো ওমকার ভগবান সমজতে কেউ তো ওম মানে ভগবান ভাবে তো বাবাও বলে ওম শান্তি তো ওম মানে কি অহম অর্থাৎ আমি আত্মা পরে বলে মেরা শরীর মানে আমার শরীর তো আত্মা নিজেই বলে ওম শান্তি আমার স্বধর্মই হলো শান্ত আর থাকার জায়গাও হলো নির্বাণ ধাম বা শান্তিধাম আত্মা নিজে নিজের পরিচয় দেয় যে আমি শান্ত স্বরূপ তাহলে জিজ্ঞেস করার দরকারই থাকে না যে মনের শান্তি আমি কিভাবে পাবো বাবাও বলে ওম শান্তি আমিও পরম আত্মা তোমাদের সব বাচ্চাদের বাবা শান্তিধামে থাকি তোমরা আত্মারা এখানে শরীর ধারণ করেছো পাট বাজাতে তাহলে মনের শান্তির তো প্রশ্নই উঠতে পারে না ওমের অর্থ কেউ জানে না তাই ধাক্কা খেতে থাকে মনের শান্তির জন্য তো ওম মানেই তো আমি আত্মা শান্তি মানে শান্ত স্বরূপ তাহলে শান্তি খোঁজার জন্য আমাদের ধাক্কা খাওয়ার দরকার নেই ওটা আমাদের মনের মধ্যেই আছে তো বাবা বলছে আত্মা যখন অশরীরী থাকে তখন সে তো শান্তই থাকে শরীরে এলেই কর্মেন্দ্রিয় দ্বারা অবশ্যই আত্মা কার্য করে তাই না কর্মেন্দ্রিয় দ্বারা আমরা শরীর দ্বারা কর্ম করি কর্মক্ষেত্রে অবশ্যই কাজ তো করতেই হবে তো শান্তির ওপরে কোনো বই বানানোর দরকারই নেই এটা তো সেকেন্ডের কথা বোঝার জন্য আত্মা নিজেই বলে ওম শান্তি বাকি কী চাই কোথা থেকে শান্তি আসবে আত্মার দেশ শান্তিধাম এখন তো সেখানে গিয়ে আমরা বসবো না না কারণ আমাদের এখানে পাট বাজাতে হবে তো বাবা বলছে এইরকমই পরমপিতা পরমাত্মার থেকে জীবন মুক্তি পাওয়ার জন্য কোনো বই আদির দরকার নেই এটা তো সেকেন্ডের কথা তো বই তো ভক্তি মার্গে বানায় নাকি জ্ঞান মার্গে তাও বাইরের মানুষদের বোঝানোর জন্য রিয়ালিটি কি যো সমঝানি হে যে রিয়াল কি রিয়ালিটি প্রকৃত কি সেটা বোঝানোর জন্য সত্যিকারের মনের শান্তির ওপর সত্যিকারের গীতার উপর লিখতে হয় না হলে বুদ্ধি বলে নিজেকে আত্মা নিশ্চয় করো সুখধাম আর শান্তিধামকে ইয়াদ করো তাহলে অন্তমতি সৌগতি হয়ে যাবে বাকি এখানে থোড়েই মনের শান্তি হতে পারে শান্তিধাম তো হলো নির্বাণ ধাম যেখানে বাবাও থাকে আর আত্মারাও থাকে রুদ্রমালাও বলে তো রুদ্র জ্ঞানযোগ্য একটাই জ্ঞান সাগর বাবাই এই জ্ঞান শোনাতে পারে বাকি জ্ঞান তো অনেক প্রকারের আছে সায়েন্সের জ্ঞান কারিগরিরও জ্ঞান হয় কিন্তু সেগুলো তো হলো কার্য ব্যবহারের কথা জ্ঞানের দ্বারা মানুষের বুদ্ধি অনেক খোলে
আর মানুষ অনেক বুদ্ধিমান হয়। এখন তোমরা বাচ্চারা সৃষ্টির আদিমধ্য অন্তের নলেজ পেয়েছো। এটা হলো পাঠশালা, এখানে পড়ানো হয়। বাবা হলো জ্ঞানের সাগর, তা বাবার মধ্যে সব নলেজ আছে, সব বেদ শাস্ত্র আদিকে বাবা জানে। রং রাইট, মিথ্যা সত্য কি সেটা বাবাই বোঝে। বাবা আমাদের বোঝায়ও। এখন বলো সত্য কি? সর্বব্যাপী বাবাকে বলা এটা কি সত্য? বাবা বলে, আমি তো তোমাদের বাবা, সর্বব্যাপীর দ্বারা তো কোনো জ্ঞানই পেতে পারো না তোমরা। সর্বব্যাপী বলে কোনো জ্ঞানই অ্যাকচুয়ালি আমাদের হয় না, পুরুষার্থও হয় না। সর্বব্যাপী হয়ে কী করবে? বাবা তো নিজে মালিক, ভগবান তো কখনো পতিত হয় না, সে তো যখন চায় তখনই বাপিস চালা যায়, তাই না? বাবা এই দুনিয়ায় আসে সাকার ব্রহ্মার্তনে, এসে পড়ায়, আবার যখন ইচ্ছা চলে যায় বাপিস। এখানে তো সবাই পতিত, তাই কেউ বাপিস পরমধাম যেতে পারে না ফেরত। পতিত হয়েই সারা জ্ঞান মানুষের উড়ে যায়, বুদ্ধি মলিন হয়ে যায়, যোগ লাগে না, ইয়াদেই তো বিঘ্ন পড়ে না। তাই কোনো পাপ কর্ম করা উচিত নয়, ইয়াদও অবশ্যই করতে হবে। বাবা ছাড়া পুরানো পাপ তো কাটতে পারবে না, বাবার ইয়াদেই পুরানো পাপ কাটবে। এরকম না হরিদ্বারে থাকলে কোনো পাপ কাটবে না, পাপ তো করতেই থাকে। সাধু সন্ত যদি এটা জানতো যে আমাদের ঘর শান্তিধাম, তো বহাসে হোকার আতে, তাহলে তো শান্তিধাম থেকে ফিরে আসতো, ঘুরে আসতো। বাবা তোমাদের সব সাক্ষাৎকার করায়। গোয়া তুম হোকার আয় হো, তার মানে তোমরা ওখান থেকে এসেছো। ভক্তি মার্গেও সাক্ষাৎকার হয় দিব্য দৃষ্টির দ্বারা। তোমরা যখন সত্যযুগে থাকবে তখন এই চোখ দিয়ে লক্ষ্মীনারায়ণকে দেখবে। তো বাবা বলছে তারাও তোমাদেরকে দেখবে, এখন সাক্ষাৎকারে দেখো আর তখন স্থূল চোখ দিয়ে দেখবে। বাবার কাছেই দিব্য দৃষ্টির চাবি আছে, সেটা আর কেউ পাবে না, দিব্য দৃষ্টির চাবি। বাবা বোঝায় এই চাবি আমি কাউকে দিই না। তো বাবা বলছে তার বদলে আমি তো তোমাদের স্বর্গের রাজাই করি না, না? বাবা বলছে যে আমি তো আর স্বর্গের রাজত্ব করি না, তা রাজু কিওয়াল রাখতে হে। তো বাবা বলছে আমার মধ্যে দিব্য দৃষ্টির চাবি আমি রেখেছি আমার কাছে, আর তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছি, তাহলে দাড়িপাল্লা সমান সমান। তোমরা বিশ্বের মালিক হও, আমি তো হই না। ভক্তি মার্গে যে সাক্ষাৎকার করে মানুষ সেটা বোভি মূর্তি মে থরে হি তাকাতে, তাহলে মানুষ তো দেবী দেবতার যে সাক্ষাৎকার করছে সেটা কি সেই মূর্তির মধ্যে সেই শক্তি আছে? না, সেটা তো বাবাই তাদের সাক্ষাৎকার করায়। বাবা বলে আমি মনোকামনা পূর্ণ করার জন্য সাক্ষাৎকার করাই। গণেশ হনুমান আদি যার যার পূজা করে মানুষ, তো তার ভক্তির ভাবনা অনুসারে বাবা তার সেই দেবদেবী সাক্ষাৎকার করায়। কিন্তু মানুষ ভাবে পরমাত্মা সবার মধ্যে আছে, তাই পরমাত্মাকে সর্বব্যাপী বলে দিয়েছে, তো উল্টো জ্ঞান নিয়ে নিয়েছে। বাস্তবে সবাই হলো ব্রাদার্স, ভাই, সবার মধ্যেই আত্মা আছে, সবাই তো আর বাবা হতে পারে না। সব আত্মারাই ডাকে হে গডফাদার কৃপা করো। তো সবাই কি হয়ে গেল? বাচ্চা হয়ে গেল না? বাচ্চারাই বাবার থেকে বর্ষা নেয়। তো দেহের অভিমান ছাড়তে হবে, বাস আমি তো আত্মা, বাবার থেকে বর্ষা নিচ্ছি। আত্মাকে মেল বা ফিমেল বলে না। তো বাবা বলছে হয়তো শরীরটা ফিমেলের, মানে শরীরটা কোনো নারীর, কিন্তু এইটা বলা ঠিক যে বর্ষা লে রাহা হুঁ, লে রাহা হুঁ, হিন্দিতে লে রাহা হুঁ মানে পুরুষরা বলে, ছেলেরা বলে রাহা হুঁ। তার মানে কি? বাবা বলছে আত্মা এমনিতে কি এমনি মেল ফিমেল না, কিন্তু আত্মা হচ্ছে অ্যাকচুয়ালি পুরুষ, তাই লে রাহাহু বলতে হবে। বাবার থেকে বর্ষা নেওয়ার হক সবার আছে, তা আমরা সবাই আত্মারূপে পুরুষ, তাই আত্মা আত্মা ভাই ভাই। তো আমি খ্রিশ্চান, আমি ফলানা, আমি অমুক, আমি হিন্দু, আমি মুসলিম, এরকম না। এগুলো তো সব শরীরের ধর্ম, আত্মা তো একটাই। শরীর বদলে যায় তবেই তো বলে যে মুসলমান এ হিন্দু। আত্মার নাম বদলায় না, শরীরের নাম বদলায় আর শরীরের রূপও বদলায়। বাবা তো হলো পতিত পাবন, জ্ঞানের সাগর। বাবার মহিমায় আলাদা, সে শান্তির সাগর, জ্ঞানের সাগর। তার সাথে যোগ লাগালেই আমরা শান্তিধামে চলে যাব, তাও এখনই। এই রকম যোগ কখনোই কেউ লাগাতে পারবে না। হ্যাঁ, এই এখনই আমরা এই যোগ লাগাতে পারবো। তোমরা শান্তিধামকে জানো, বাকি ইয়াদ তো শিব বাবাকে করো। সন্ন্যাসীরা বলে আমরা ব্রহ্মজ্ঞানী,
ব্রহ্মের সাথে যোগ লাগায়, কিন্তু তার দ্বারা তো বিকর্ম বিনাশ হতে পারে না, সেই যোগটাই হলো রং মানে ভুল। ব্রহ্ম অর্থাৎ থাকার জায়গা, ব্রহ্মজ্ঞানী অথবা তত্ত্বজ্ঞানী কথাটা একই। বাবা বলে এটা ওদের ভ্রম, পতিত প্রাবণ ব্রহ্ম হতে পারে না, পতিত পাবন তো শিব বাবা, তো ব্রহ্ম তত্ত্ব কী করে হবে, তো আত্মাতের বাবা শিব তাকেই পতিত পাবন বলে, বাকি ফেরত তো কেউ যেতে পারে না, সবাইকে শতপ্রধান থেকে তমপ্রধান এখানেই হতে হয়। যখন প্রথম নাম্বার যে শ্রীনারায়ণ হয় আর সেও লাস্টে কি হয়ে যাচ্ছে, তমপ্রধান হয়ে যায়, তো পুনর্জন্ম তারা সে নিতে থাকে, তাহলে প্রত্যেকেই কি হবে, পুনর্জন্ম নিয়ে নিয়ে তমপ্রধান অবশ্যই হবে, এটাও বুদ্ধিতে রাখা হয় জ্ঞানটা। তোমরা জানো প্রত্যেক ধর্মের মানুষ কত জন্ম নিতে পারে, কত জন্ম নেয়, তাই না? দেবতাদের তো বলবে পুরো 84 জন্ম নেয়, আর অন্যদের জন্ম তো অ্যাকিউরেট বলতে পারে না, তো কই হিসাব করে, কেউ হিসাব করলে বের করতে পারবে, কিন্তু দরকার নেই। আমাদের নিজের কাজ কি, নিজের পুরুষার্থের সাথে কাজ, হ্যাঁ, আর বেশি কথায় যাওয়ার দরকার নেই। তোমাদের মুক্তি, জীবন মুক্তি চাই, তাহলে মন মানা বাবা, মনে মনে এক বাবাকে ইয়াদ করো। বাবা বলছে আমি হলাম পতিত পাবন, আমি এসে রাজযোগ শেখাই, পতিত পাবন নিশ্চয়ই কলিযুগের অন্তেই আসবে, নাকি দ্বাপর যুগে। শুধু শিবরাত্রি লিখলে অর্থ বেরোয় না, ত্রিমূর্তি শিবরাত্রি লেখা উচিত। ভক্তিতে ঘোর অন্ধকার, তবেই তো বলে জ্ঞান সূর্য প্রগটা অজ্ঞান অন্ধেরা বিনাশ, মানে শিব বাবা প্রকট হলো তবেই তো অজ্ঞান অন্ধকার বিনাশ হলো, তো নিশ্চয়ই সেটা কলিযুগের অন্তেই হবে। আর আলো কোথায় হয়, সত্যযুগে, আর অন্ধকার কলিযুগের অন্তে, তো বাবা নিশ্চয়ই এই দুইয়ের সঙ্গমেই আসবে। সবাই পতিত যখন হবে তবেই তো বাবা এসে পাবন বানাবে, কারণ সবার কানেকশান আছে না। অনেক সন্ন্যাসীরাও বলে মনের শান্তি কী করে হবে, তো আত্মার স্বধর্মই হলো শান্ত। যেই রকম ভারতবাসী দেবী দেবতাদের ভুলে গেছে, সেরকম আত্মাও নিজের স্বধর্মকে ভুলে গেছে। আত্মাই জানে যে আমাকে রাবণ অশান্ত করেছে, এই জ্ঞান এখন আমরা পাচ্ছি। এখানে তো শান্তি কখনো পেতেই পারি না আমরা, শান্তিধামেই শান্তি আমরা পেতে পারি, সেখানে তো সবাইকে যেতে হবে। আমরা শান্তিধামে যাব, তারপরে যাব আসবো কোথায়, সুখধামে। অন্য ধর্মের মানুষ তো শান্তি বেশি পায়, কারণ তারা শান্তিধামেই বেশি থাকে, আর আমরা সুখ বেশি পাই, তো তার আর অন্য ধর্মের মানুষরা না এত সুখ না এত দুঃখ পায়, তাই না? তারা বেশি সুখও পায় না, তো বেশি দুঃখও পায় না। তো এগুলো হলো ডিটেলের কথা। তো বাবা বলছে কেউ যদি এত ডিটেল না বোঝে, শুধু লক্ষ্যকে ভালোভাবে ধরে নেয় যে আমার লক্ষ্য দেবী দেবতা হওয়া, লক্ষ্মীনারায়ণ হওয়া, তাও সেটাও যথেষ্ট। ঘরে থেকে বাবা আর বর্ষাকে ইয়াদ করতে থাকো। তো বাবা বলছে কিন্তু প্রজা তো বানাতে পারবে না, যে প্রজা বানাবে সেই রাজা রানী মালিক হবে, মেহনত করতে হবে না, প্রজেক্টারে বোঝানো সহজ, বড় বড় ব্যক্তিদের নিমন্ত্রণ দিয়ে তাদের বোঝানো উচিত। তোমরা বাচ্চারা অনেকের কল্যাণ করতে পারো, এটাও নতুন পদ্ধতি বেরোচ্ছে। ইংলিশে প্রজেক্টার স্লাইডস বিদেশে গিয়ে দেখাতে পারো। বাবা বলছে ইংলিশে প্রজেক্টার স্লাইড বিদেশে গিয়ে দেখাতে পারো, এই গোলা আদি যখন দেখবে তখন বুঝবে যে এটা তো ভারতের ফিলোসফি মানে সৃষ্টিচক্র, এই নলেজ বাবাই দিতে পারে, এটা হলো রুহানি জ্ঞান। তো বাবা বলছে আত্মাদের থেকেই রুহানি জ্ঞান পাওয়া যায়, সত্যিকারের ডক্টর অফ ফিলোসফি তো তোমরাই, বাবা হলো রুহানি সার্জেন, আত্মাদের সার্জেন। তো বাবা রুহ অর্থাৎ আত্মাদের ইঞ্জেকশান লাগাচ্ছে, কোন ইঞ্জেকশান, জ্ঞান ইঞ্জেকশান। তোমাদের সব কিছুই হলো গুপ্ত, তো মানুষ তো বসে শাস্ত্র আদি পড়ে, যখন গুরুরাই শাস্ত্র যারা পড়ে তাদের অনেক মান হয়, তো বাবা বলছে তারা তো আত্মাকে পতিত ভাবেই না, তারা বলে নির্লেপ আত্মা, মানে তার মধ্যে পাপ পুণ্যের কোনো লেপছেপি পড়ে না। তো সত্যিকারের নলেজ তোমরাই দিতে পারো, এটাও বোঝানো হয় যে সন্ন্যাসীদের হলো হদের সন্ন্যাস, আর তোমাদের হলো বেহদের সন্ন্যাস, যে বেহদের বাবাই যেটা শেখাতে পারে, তাদের হলো হঠযোগ, তোমাদের হলো রাজযোগ। তো বাবা বলছে ওরা হঠযোগের দ্বারা কর্মেন্দ্রিয়কে বশ করতে চায়, আর তোমরা রাজযোগের দ্বারা কর্মেন্দ্রিয়কে বশ করো, অনেক পার্থক্য। এখন বাবার দ্বারা তোমরা নলেজফুল হচ্ছ,
কিন্তু নলেজফুলও তোমরা হবে নাম্বার বার পুরুষার্থ অনুসারে, যে যেরকম পুরুষার্থ করবে সেই রকম নলেজফুল হবে। এইরকম বাবার সাথে কত ভালোবাসা থাকা উচিত, তো এটা হলো গুপ্ত ভালোবাসা। আত্মাও গুপ্ত, আত্মা জানে যে আমি বাবাকে পেয়েছি, বাবা আমাকে দুঃখ থেকে মুক্ত করছে, বাবা তুমি তো কামাল করে দিয়েছো, কল্পে কল্পে বাবা তুমি আমাকে জ্ঞান দাও, আবার আমি ভুলেও যাই সেটা। বাবা বলে হ্যাঁ বাচ্চা, আমি তো বলেছিলাম এই জ্ঞান প্রায় লোপ হয়ে যাবে, সত্যযুগে এই নলেজ থাকে না, এগুলো সব ড্রামা বানানো আছে, একটুও পার্থক্য হতে পারে না, এটা বানা বানায়া ড্রামা, পূর্ব নির্ধারিত ড্রামা, যা কিছু হচ্ছে সাক্ষী হয়ে দেখতে থাকো, বিনাশ হবেই আবার স্থাপনাও হবে, সাক্ষী হয়ে এগুলো দেখতে হবে, তো বিনাশের সিনো সাক্ষী হয়ে দেখতে হবে। তো বাবা বলছে ভাবো কালকে আর্থকোয়েক হবে, তো এইরকম না যে আমি আজকেই বলে দেব যে কালকে আর্থকোয়েক হবে, তো ফির তো তাহলে তো সব প্রবন্ধ করে নেবে, হ্যাঁ তখন তো তাহলে তুমি সাক্ষীর পার্টি হবে না, তুমি আগে থেকে জেনে গেলে। তো বাবা বলছে যখন যে সিন আসবে সেটা সাক্ষী হয়ে দেখতে থাকো, মূল কথাই হলো আমাকে ইয়াদ করো, তো না হলে আমাকেও ভুলে যাবে। তোমাদের বাচ্চাদের মহাবীর হতে হবে, মহাবীর মহাবীরনিকেই তো গড অব নলেজ, গডেজ অব নলেজ বলে, গডই যোগ শিখিয়ে মহাবীর বানায়, লাস্টে যখন আর্থকোয়েকাদি হবে সেই সময় মহাবীর পনা চায়। বাবা বলছে যখন ভূমিকম্প হবে লাস্টে, নানা রকমের প্রাকৃতিক বিপর্যয়, তখন আমাদের কত শক্তিশালী থাকতে হবে, তবেই আমরা সেটা দেখতে পারবো স্থির হয়ে। এখন তো তোমরা পুরুষার্থী, অচল অডল থাকতে হবে, আর সাথে সাথে বাবার ইয়াদে যদি শরীর ছাড়ো তাহলে খুব ভালো, তো যে জ্ঞানে অচল অডল থাকবে সে বসে বসে শরীর ছাড়বে। বাবা এটাও বলে দিল যে লাস্টে কী হবে, যে জ্ঞানে অচল অডল থাকবে সে বসে বসে স্বেচ্ছায় শরীর ছাড়বে, তাহলে তারপরে কর্মাতীত অবস্থায় গিয়ে সার্ভিস করবে। বাচ্চাদের পরিপক্ক অবস্থায় শরীর ছেড়ে সূক্ষ্ম বতনে গিয়ে আবার নতুন দুনিয়ায় আসতে হবে। তো বাবা এটাও বলে দিল কর্মাতীত অবস্থা হয়ে যাবে, একদম ফরিস্তা হয়ে সূক্ষ্ম বতনে চলে যাবে, তারপরে কি নতুন দুনিয়ায় আসতে হবে, তার জন্য আমাদের পরিপক্ক অবস্থায় শরীর ছাড়তে হবে, তবেই তো সূক্ষ্ম বতনে ফরিস্তা গিয়ে আবার নতুন দুনিয়ায় আমরা আসব। আচ্ছা বাবা বলছে বাচ্চাদের সদৈব নিজের চার্ট দেখতে হবে, যে আমি বাবার থেকে পুরো বর্ষা যেন পাই, কোনো কথায় যদি সংশয় আসে, হ্যাঁ বাবা বলছে কোনো কথায় সংশয় এসে পড়া যেন কখনো না ছাড়ি, তাই না? বাবা বারবার বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। আচ্ছা মিঠে মিঠে সিকিলাদে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে, শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণার জন্য মুখ্য সার এক, কোনো কথায় সংশয় বুদ্ধি হয়ে পড়া যেন না ছাড়ি, পড়া ছাড়লে চলবে না, নিজের স্থিতি অচল অডল বানাতে হবে, এক বাবার সাথে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে, দুই নিজের টাইম বিস্তারের কথায় ওয়েস্ট করলে চলবে না, হ্যাঁ কোনো কথার বিস্তারে গিয়ে টাইম ওয়েস্ট করলে চলবে না, বুদ্ধি যেন কোনো কর্মে মলিন না হয় এর উপর পুরো ধ্যান রাখতে হবে, মানে বুদ্ধি যেন খারাপ না হয়, নোংরা না হয়, কিচড়া যেন বুদ্ধিতে না প্রবেশ করে তার জন্য ধ্যান রাখতে হবে। বরদান, মনসা বাচা কর্ম না আর সম্বন্ধ সম্পর্কে পবিত্রতার ধারণা দ্বারা পরম পূজ্য আত্মা ভব। তো বাবা বলছে পবিত্রতা শুধু ব্রহ্মচর্যই না, বরং মনসা সংকল্পেও কারো প্রতি নেগেটিভ সংকল্প যেন না হয়, বাণীতেও যেন কোনো এইরকম শব্দ না বেরোয়, সম্বন্ধ সম্পর্ক যেন সব থেকে ভালো হয়, কারো প্রতি যেন একটু অপবিত্রতা খণ্ডিত না হয়, মানে কারো প্রতি যেন একটু অপবিত্রতার আমাদের মধ্যে ভাইব্রেশন না থাকে, তবেই বলবে পূজ্য আত্মা। তো পবিত্রতার ফাউন্ডেশনকে চেক করো, সদা যেন স্মৃতিতে থাকে যে আমি পরম পবিত্র পূজ্য আত্মা, এই শরীররূপী মন্দিরে বিরাজমান,
কোনো ব্যর্থ সংকল্প এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। তো কী বললো, আমি পরম পবিত্র পূজ্য আত্মা এই শরীর রূপী মন্দিরে বিরাজমান, তাহলে কোনো ব্যর্থ সংকল্প এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। স্লোগান, নিজের ভবিষ্যৎকে যে স্পষ্ট দেখে বা জানে বা দেখে বা জানার চেষ্টা করে, তো তার জন্য সম্পূর্ণতার স্থিতিতে স্থিত থাকো। বাবা বলছে নিজের ভবিষ্যৎকে স্পষ্ট দেখার জন্য বা জানার জন্য সম্পূর্ণতার স্থিতিতে স্থিত থাকো। সম্পূর্ণতার মানে নিজের সম্পূর্ণ স্থিতি কি? আমাদের সম্পূর্ণ, আমরা যখন পরমধামে ছিলাম তখন কি ছিলাম? একদম মুক্ত, স্বতন্ত্র, কোনো দাগ ছিল না, তাই না? অনাদি স্বরূপ, বা আদিতেও আমরা একদম পরম পবিত্র ছিলাম। তো বাবা বলছে নিজের সেই সম্পূর্ণতার স্থিতিতে স্থিত থাকো, আমি পরম পবিত্র আত্মা, আমি পরমধাম নিবাস। তাহলে আমরা নিজের যে ভবিষ্যৎ, যে দেবী দেবতা হব, সেটাকে স্পষ্ট দেখতে পাবো বা জানতে পারবো। আচ্ছা, ওম শান্তি।